सुप्रिय शिक्षार्थी बंधु तुम्हरा केमन आछो आशा करी भालो आछो। आमी लता धमरवाटी अनलाइन माध्यमिक विद्यालय थेके स्वागत जानाच्छी। आमी दिवंगत कुमार सरकार लता धमरवाटी माध्यमिक स्कूल सहकारी शिक्षक। आज हमें तुम्हारे एक गुरुत्वपूर्ण पाठ नहीं आलोचना करब। एटर नाम आमार बाड़ी कविता पल्लीकवि जसीमउद्दीन लेखा। कवि जसीमउद्दीन 1903 ख्रीस्टाब्दे फरीदपुर जिलार तांबुलखाना ग्रामे जन्मग्रहण करें। तार कविताय आम्रा पल्लीर मानुष ओ प्रकृतिर सहज सुंदर रूपटी देखते पाई। पल्लीर माटी ओ मानुषेर संगे कवि हृदय जेन एक हये मिशे आछे। তার উল্লেখযোগ্য কাব্য কাহিনী কাব্য নকশি কথার মাঠ, সজন বাজিয়ার ঘাট কাব্যগ্রন্থ, রাখালি, বালুচর, মাটির কান্না নাটক, বেদের মেয়ে, আস্তার আশুতোষ ग्रंथर मध्य रही हासु, एक पैसार बासी, डालिम कुमार इत्यादि। 1976 साले पल्लीकवि जसीमउद्दीन ढाका मृत्युबरण करें। आमार बाड़ी कविताटी कवि जसीमउद्दीन হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি। তিনি তাকে আপ্যায়ন করতে চান। শালি ধানের চিড়া, বিন্দি ধানের খই, কবরী কলা এবং গামছা বাঁধা দই, প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে এই কবিতাতে। যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। অতিথি যে গৃহে এসেছেন সে গৃহের গাছ পাখি যেন অতিথিকে আপ্যায়নে উন্মুক্ত হয়ে আছে। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জেনে নিয়ে পাঠের উদ্দেশ্য কি। পাঠের উদ্দেশ্য শিক্ষার্থীদের সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমে উদ্বুদ্ধ করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার বাড়ি কবিতাটি তোমাদের একবার পড়ে শোনাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে,
শালি ধানের চিড়িয়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরী কলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাথি জড়িয়ে দেব বুকে, গায়ে দহনের শব্দ শুনি যেগো সকালবেলা, সারাটা দিন তোমায় রয়ে করব আমি খেলা, আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাড় বলে যায় ভাসি, আমার বাড়ি যাইব গমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তবর, আমার বাড়ি যাইও গমর বসতে দেব পিড়ে। কবি এখানে প্রিয়জনকে নিজের আপন জনকে ভ্রমর বলে আখ্যায়িত করেছেন, তিনি তার গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন, সেখানে গিয়ে কীভাবে তাকে বসতে দেবেন পিড়েই বসতে দেবেন, গ্রামে সাধারণত বসার ব্যবস্থা পিড়ে ছিল আগে এখনও আছে, তো জলপান যে করতে দেব শালি ধান চিড়ে, এখানে খাবার জন্য তাকে আপ্যায়ন করার জন্য জলপান করার জন্য শালি ধান এক প্রকার ধান, এই ধানের চিড়ে খুব সুন্দর, সে চিড়ে দিয়ে তিনি অতিথিকে আপ্যায়ন করবেন। শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বিন্নি এক প্রকার ধান, প্রাচীন ধানের নাম জাত, তো এই বিন্নি ধানেরও সুন্দর খই হয় এবং সেই খই তিনি খেতে দিতে চেয়েছেন, বাড়ির গাছের কবরী কলা, বাড়িতে উৎপাদন করা কলা তিনি খেতে দিতে চেয়েছেন, এক ধরনের সুস্বাদু কলা কবরী কলা। গামছা বাঁধা দই, দই গামছা বাঁধা মানে গামছার উপরে দই রাখলে যেমন রাখা হয় তেমনই হয়, নিচে মানে দইটা পড়ে যায় না বা কোনো কিছু হয় না, এটাকে গামছা বাঁধা দই বলে আখ্যায়িত করা হয়েছে। আম কাঁঠালের বনের ধারে, আম কাঁঠাল যেখানে আম কাঁঠালের বাগান আছে বাড়িতে, আম কাঁঠাল গাছ আছে সেখানে শুয়ে আঁচল পেতে রাখা যেন আম পড়ে আঁচলের পরে, চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, চাঁদ মুখ মুখে সেই সুন্দর মুখে চাঁদের সাথে তুলনা করা যায়, চাঁদকে যেমন সুন্দর ভেবে আমরা সেই চাঁদকে আমরা যখন আদর করি, সেই চাঁদের চুমোটা সেই চাঁদ মুখে মেখে দেওয়ার কথা বলেছেন, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, এক ধরনের ফুল সেই ফুলের মালা গেঁথে তিনি তার অতিথিকে তার প্রিয়জনকে আপন জনকে সেই মালাটা দিতে চেয়েছেন। গাই দহনের শব্দ শুনি যেগো সকালবেলা, মানে গরু গাভী দুধ দহনের সময় যখন শব্দ হয় সেই সকালবেলা জেগে থাকলে তোমাকে সেই গ্রামে যেভাবে গাই দহনের যে শব্দ সেই শব্দটা সে আতিথি সে আপন জনকে শোনাবেন কেমনভাবে সেটা এখানে এভাবে প্রকাশ করেছেন। সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা, সারা দিন তোমাকে লয়ে খেলায় মেতে থাকব, আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কবির বাড়ি গ্রামের বাড়িতে যে ডালিম গাছ আছে সেই ডালিম গাছে যখন ফুল ফোটে সেই হাসলে যেমন সব সেই ফুলের মতো মনে হয়, তাই তিনি বলেছেন আমার বাড়ি ডালিম গাছের ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কালো জলে হাঁস গুলি যায় ভাসি, কাজলা দিঘি সেই যে কালো জল, কালো জলে হাঁসগুলি কেমন করে জল জল কেলি করে জলে ঘুরে বেড়ায় সেই কথা তিনি এখানে ব্যক্ত করেছেন। আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, কবি আমার বাড়ি কবিতায় এই ভ্রমর অর্থাৎ প্রিয়জনকে
সেই বাড়ি যাওয়ার বর্ণনা, কিভাবে কোথায় যেতে হবে সেটা তিনি এভাবে প্রকাশ করেছেন। মৌরী ফুলের গন্ধ শোকে থামিও তবরা, মৌরী ফুল, এই মৌরী এক ধরনের সুস্বাদু, এবং এটা এই মৌরী ফুলে যখন ফুল ফোটে তখন যে গন্ধ বের হয় এই গন্ধ শোকে তুমি রথটা থামিয়ে দিও। এই কথা তিনি তার আপন জনকে, তার বন্ধুকে তিনি বলেছেন। সেই গ্রামের সেই পল্লীর কথা এই কবিতার মাধ্যমে, পল্লীর মানুষের কথা, পল্লীর গায়ের কথা তিনি এত সুন্দরভাবে এই কবিতাটিতে তিনি প্রকাশ করেছেন। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। তো সকলে ভালো থাকো। এই পর্যন্ত।